আসসালামু আলাইকুম ঈদ মোবারক আমার সকল ভিউয়ার্সদের আরও একটি নতুন ব্লগে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এটা ঈদের একদিন পরের একটা ব্লগ তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার জন্মস্থান আমার শৈশব ও কৈশোর যে জায়গাটাই কেটেছে সেই জায়গাটায় আপনাদেরকে সাথে নিয়েই আমি ঘুরে দেখাবো তো এটা হচ্ছে বাংলাদেশ সমরাষ্ট্র কারখানা অস্ত্র তৈরির কারখানা বিওএফ বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি তো অনেকে এই নামের সাথে হয়তো পরিচিত এখানে আমার বাবা চাকরি করতেন আর উনিশশো সাল থেকে তিরানব্বই সাল পর্যন্ত আমার এখানেই কেটেছে এখানেই আমাদের জন্ম তো সেই জায়গাটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি আশা করছি ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন মেন গেটটা যেটা আপনাদের সাথে শেয়ার করলাম এটার পরেই আমার স্কুল যেখানে আমি নার্সারি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত পড়েছি তো দেখতেই পারছেন চারদিকে শুধু সবুজ আর সবুজ গাছপালা ভীষণ নয়নাভিরাম একটা পরিবেশ আসলে ছিল আমাদের বিওএফ এখন আরও বেশি বোধহয় নিশ্চুপ হয়ে গিয়েছে তো এই তো আমার স্কুলের পথে যেতে এই বাসাগুলো পড়ে আর এখানে কয়েকটা খরগোশ আছে তাই আমার ছেলে একটু শ্যুট করছিল। খুবই নিট অ্যান্ড ক্লিন এবং নিরিবিলি অন্যরকম একটা পরিবেশ বিওফের আর এটা হচ্ছে আমার সেই স্কুল এটা সরকারি স্কুল ছিল না এটা কিশলয় নামে ছিল তখন তখন আমরা যখন পড়েছি নার্সারি থেকে শুরু ছিল ফাইভ পর্যন্ত অবশ্য পরে এটা বাড়িয়েছে তো আমি হাই স্কুলে চলে গিয়েছিলাম এটাই আমাদের সেই জীবনের ফার্স্ট স্কুল তো স্কুল যেহেতু বন্ধ বেশি শেয়ার করতে পারলাম না গেট বন্ধ থাকার কারণে তো চলে আসছি আর এখানে পাশেই যে জায়গাগুলো খালি সেখানে বাচ্চাদের জন্য অনেক রাইডের ব্যবস্থা আছে যেগুলো আমাদের সময় কিন্তু ছিল না আমরা অনেক মিস করি এখন দেখলে মনে হয় তখন এত এত কিছু ছিল না আমরা স্কুলেই যা খেলতাম আর কি তো এটা হচ্ছে আমাদের গল্ফ মাঠ বিএফের যেটা পরবর্তীতে করেছে আমাদের সময় ছিল না এগুলো যত দিন যায় আসলে ততই তো উন্নত হয় তো এই গল্ফ মাঠটা বেশ সুন্দর করেছে বিশাল জায়গা নিয়ে এখানে লেক আছে কিছু ব্রিজ করেছে ব্রিজের অপোজিটেই একটা মিনি চিড়িয়াখানা আছে তো এখানে লেকে কিন্তু বোটও আছে বাচ্চারা মানে আনন্দ করার জন্য বেশ ব্যবস্থাও আছে আসলে আর্মিদের কাজ তো অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন এবং পরিচ্ছ পরিষ্কার পরিচ্ছন্নভাবে এবং খুব নিয়মতান্ত্রিকভাবে যদিও এখন কিন্তু বিওফে সাধারণ লোকের প্রবেশ নিষেধ বলতে গেলেই প্রবেশ করাটা অনেক বেশি কঠিন তো এখানে আমার যেহেতু খালা থাকে এখনও আমার খালু চাকরি করে এখানে সে সুপাধেই ঢোকা আর কি বাইরের লোকদের এখানে খুব একটা ঢুকতে দেয় না এখন তো এই তো আছে এখানে যারা চড়তে চায় এছাড়াও এই জায়গাটা শুনেছি যে পিকনিক স্পট হিসেবেও ভাড়া দেয়া হয় অনেক বছর পর আসলে পুরোটা কোয়ার্টার ঘুরে এলাকা ঘুরে অনেক বেশি ভালো লাগলো কারণ এখানেই একটা সময় অনেক খেলাধুলা দৌড়াদৌড়ি তারপর আমাদের বললাম তো এসএসসি পর্যন্ত এই এলাকাতেই ছিলাম জন্মের পর থেকে জন্মের আগে থেকেই এখানে আমার বাবা এখানে যেহেতু চাকরি করতেন আমার বাবা একজন প্রকৌশলী এবং উনি দুই হাজার চারে ক্লাস ওয়ান অফিসার পদেই রিটায়ার্ড করেছেন তো আমরা তিরানব্বই সালে এখান থেকে চলে গিয়েছিলাম আমাদের নিজস্ব জায়গা কিনে আব্বা বাড়ি করেছিল সেখানে চলে গিয়েছিলাম যার জন্য আরও অনেক কিছুই হয়তো বা দেখা হয়নি আমাদের আমরা অনেক বছরই বাইরে ছিলাম তো এই তো দেখতে পাচ্ছেন লেকগুলো কিন্তু অসাধারণ দেখতেও খুব ভালো লাগছিল আর এটা হচ্ছে এখানে যে কর্মরত যারা তাদের কবরস্থান যারা এখানে চাকরি করেন কবরস্থান তার পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম তো এখানে একটু সেটা নিলাম আর এখানে ব্রিজগুলো অনেক বেশি ভালো লাগছিল তো আমার ফ্রেন্ডরা যারা দেশের বাইরে থাকে বা আমরা একসাথে কিশোলয়ে পড়েছি আশা করছি তোমরা যদি দেখো অনেক বেশি ভালো লাগবে কারণ এই আমি যেমন এখানে এসে অনেকটা সেই অতীতে ফিরে গিয়েছিলাম তো তোমাদেরও হয়তো বা সেই স্মৃতিগুলো মনে পড়বে আর অবশ্য এত বেশি চেঞ্জ হয়েছে যে অনেক কিছুই আগের মতো আমরা বুঝতে যেমন এই জায়গাগুলোতে আমরা অনেক পিকনিক করেছি এসেছি কিন্তু কোন জায়গাটায় সেটা বলতে পারছি না কারণ এখানে সব আবার অন্যভাবে এগুলো লেক করেছে সাজিয়েছে কিন্তু এখানেও আমাদের আসা যাওয়া ছিল এগুলো না থাকলেও আর এত সুন্দর পাখি ডাকছিল কি বলবো যে ভীষণ ভালো লাগছিল চারোদিকে সবুজ গাছপালা এই দৃশ্যটা আসলে একমাত্র বিউফে আসলেই বা আর্মি যে কোনো এলাকাতে গেলেই ক্যান্টনমেন্টে গেলেই এই পরিবেশগুলো আমরা দেখতে পারি তাছাড়া কিন্তু খুব কম সবুজের গাছপালার ছোঁয়াটা আসলে পাই তো এই তো গাছের নিচে কিন্তু বসার জন্য অনেকগুলো ব্যবস্থা করা আছে তো দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর ঈদে আসলে আমি ঈদের আগের দিন একটা ভিডিও দিয়েছিলাম এরপরে আর দেওয়াও হয় অনেকের ভিডিও দেখারও সুযোগ পাইনি ঘোরাফেরার জন্য তো তার জন্য আমি দুঃখিত আর এখানে যেটা বললাম মিনি চিড়িয়াখানা এখানে দেখেন অনেকগুলো খরগোশ আছে তো এখানে বেশ কিছু পাখি আছে বানর ছিল অনেকগুলো যেগুলো একটাও খাঁচায় নেই সব গাছে উঠে আছে আসার সময় পরে দেখলাম এই তো হরিণ অনেকগুলো হরিণ ছিল এখানে আর এই এলাকাটা কিন্তু মোটামুটি বিশাল এলাকা একেবারে ছোটো না এইগুলো তো খালি জায়গা তারপরেও তো মোটামুটি এ টাইপ থেকে একদম এইচ টাইপ পর্যন্ত ছিল আমাদের কোয়ার্টারে তো এগুলো হচ্ছে যেগুলো খালি জায়গা সেইখানে একটু মিনি পার্ক এবং এই যে গলফ মাঠের যে আশেপাশে যে এরিয়াগুলো এগুলো কিন্তু করেছে আর এই সেই বিল্ডিং যেখানে আমার আর প্রায় অনেক বছর আমি এখানে কেটেছে আমার দোতলায় এটা হচ্ছে ই টাইপ বারো নম্বর যদিও এখন অনেক চেঞ্জ করেছে আমাদের সময় গ্রিলগুলো ছিল না বারান্দায় খোলাই ছিল এখন আবার এগুলো একটু চেঞ্জ করেছে আসলে আগের সাথে মিলাতে পারি না অনেক কিছুই আর এটা হচ্ছে সার্কুলার মার্কেটের গোল গোলচত্বরটা যার আশেপাশে সব ধরনের দোকান ছিল আর এটা হচ্ছে সমরাষ্ট্র কারখানার কেন্দ্রীয় মসজিদ এটা আগে অবশ্য অন্য জায়গায় ছিল যেখানে আমরা আরবি পড়তাম ছোটোবেলায় মানে অনেক বেশি স্মৃতি রোমন্থন করছি এই জায়গাটায় এসে যেখানে যেখানে যেতাম তো অনেক বছর পর আসলে অনেক বেশি ভালো লাগছে তো মসজিদটার বাইরে থেকে কিছুটা শ্যুট করলাম কারণ ভিতরে তো যাওয়া যাবে না তো এই তো সব কিছু ঘুরে দেখে ক্লান্ত হয়ে চলে এসছি বাচ্চারা একটু চাউমিন খাবে আর আজকের ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার ফ্রেন্ড সার্কেল আর যারা পরিচিত বিওফের তোমাদের মতামতটা চাচ্ছি কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে ভালো থাকো আল্লাহ হাফেজ